এদিকে অনুব্রত মন্ডলের দিল্লি যাত্রা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি শুনবো। এবার বুঝতে পারবে দিল্লির লাড্ডু কিরকম। দিল্লি যাওয়ার সুযোগ হয়েছে, এবং পশ্চিমবাংলার রাজনীতিটা একটু হালকা হয়ে যাবে কদিন, লোক আর খবর পাবে না, কারণ ওটাই মেন খবর ছিল। আমরা একটা জিনিস দেখলাম, কোর্টে যখন বারবার বলা হচ্ছে বিশিষ্ট অতি বিশিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি, টিএমসি লোকেরা মানত না। আমরা দেখলাম একজন ব্যক্তির জন্য টিভি, মিডিয়া, সরকার, পুলিশ কীভাবে ব্যস্ত ছিল, সিবিআই, ইডি পর্যন্ত। তার মানে কত গুরুত্বপূর্ণ উনি ব্যক্তি ছিলেন, মুখ্যমন্ত্রীর জন্য এত ব্যস্ত হয় না। সেটা প্রমাণ হয়ে গেল যে তার গুরুত্ব। আমার মনে হয় এবারে যে কথাগুলো পেট থেকে বেরোচ্ছিল না, এবারে বেরোবে। অনেকের কপালে দুঃখ আছে পশ্চিমবঙ্গের নেতাদের। আসানসোল জেল থেকে অনুব্রত মন্ডলকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে, সেখানে 3 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন তাকে বিচারক, এবং একেবারে টান নাটকের মধ্যে মধ্যরাতে এই নির্দেশ দিলেন বিচারক। এরপর আজ থেকে শুরু হবে জিজ্ঞাসাবাদ পর্ব, এবং প্রত্যেক দিনই কিন্তু চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করবেন। বিস্তারিত জানতে সরাসরি আপনাদের নিয়ে যাব দিল্লি। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, ইডির হেফাজতে 3 দিন থাকবেন অনুব্রত মন্ডল, জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে আজ থেকে। কি জানা যাচ্ছে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কি জানতে চাইতে পারেন, এবং এই পর্বে সাইগল হোসেন বা এনামুল হকের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের কোনো সুযোগ কি থাকছে? দেখো সঙ্গীতা, তোমাকে প্রথমেই বলতে 3 দিন টাইম রয়েছে। আজকে 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ। 10 তারিখ রাউজ এভিনিউ কোর্টে আবার অনুব্রত মণ্ডলকে তোলা হবে, পেশ করা হবে। আমরা দেখলাম গতকাল গভীর রাত পর্যন্ত, রাত 2-2:30 পর্যন্ত টান নাটক, এবং প্রথমে অনুব্রত মণ্ডলের ভার্চুয়াল হিয়ারিং হয়, এবং বিচারক বলেন যে না, মধ্যরাতের পরেই অনুব্রত মণ্ডলকে সশরীরে তার বাসভবনে, অর্থাৎ বিচারকের বাসভবনে হাজির করতে হবে। আমরা দেখলাম ইডির অফিসাররা প্রায় রাত 12:15 নাগাদ অনুব্রত মণ্ডলকে নিয়ে বিচারকের যে বাসভবন অশোকনগর এলাকা, সেখানে কিন্তু পৌঁছে যান, এবং সেখানে প্রায় 1 ঘন্টা এই মামলার শুনানি চলে। তারপরেই কিন্তু 3 দিনের অনুব্রত মণ্ডলের ইডি হেফাজত। ইডির তরফে 14 দিনে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। কারণ যেটা জানানো হয়েছিল যে তারা কিন্তু মানি ট্রেল খুঁজছে, অর্থাৎ গরু পাচারকারীদের যে কোটি কোটি টাকা প্রোটেকশন মানি হিসেবে পৌঁছে যেত, সেই টাকা কোথায় গেল, সেই টাকা খুঁজে বার করতে হবে, এবং কাদের কাছে টাকা পৌঁছে গেছে, বেনামি সম্পত্তি আরও কোথায় কী রয়েছে। অনুব্রত মণ্ডলের কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর তারা চান, তাই 14 দিনের ইডি হেফাজত। অপরদিকে আমরা দেখলাম অনুব্রত মণ্ডলের আইনজীবী তারা কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তারা বিরোধিতা করেছিলেন, এবং তারা বলেছিলেন যে মেডিকেল টেস্ট যেটা দিল্লিতে করানো হয়েছে সেটা শুধুমাত্র একজন চিকিৎসককে দিয়ে করানো হয়েছে। হাইকোর্টের নির্দেশে রয়েছে যে একাধিক চিকিৎসকরা অনুব্রত মণ্ডলের মেডিকেল টেস্ট করবেন, এবং শুধু দেখানোর জন্য মেডিকেল টেস্ট করানো। দুই পক্ষে সহযোগের পর 3 দিনের ইডি হেফাজত। আজকে দিল্লিতে হোলির ছুটি, এবং আমরা দেখতে পাচ্ছি ইডির অফিসাররা কিন্তু আজকে আসবেন না। কয়েকজন, শুধুমাত্র 3 থেকে 4 জন অফিসাররা যারা এই মামলার তদন্ত করছেন, তদন্তকারী অফিসার পঙ্কজ কুমার এবং আরও 2 জন অফিসার, তারা কিন্তু আজকে অফিসে আসবেন। এবং আজকে অনুব্রত মণ্ডলের মেডিকেল টেস্ট করানো হবে, এবং অনুব্রত মণ্ডলকে আজকেই জেরা করা হবে। আজকে সকাল 11টার পর থেকে জেরা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে শুরু করবেন। কারণ শুধুমাত্র 2 দিন, আজকে এবং আগামীকাল, আগামী পরশু দিন অর্থাৎ 10 তারিখ অনুব্রত মণ্ডলকে ফের কোর্টে পেশ করতে হবে, এবং সেদিন ইডি অফিসারদের কিন্তু সমস্ত তথ্য প্রমাণ, এবং ফার্দার যদি তারা ইডি কাস্টডি চায়, কেন তারা চাইছে, এই গত 2 দিনে তদন্তর ক্রিয়া অগ্রগতি রয়েছে, সেই সমস্ত তথ্য কিন্তু পেশ করতে হবে। তুমি জানো একাধিক সাক্ষীদের বয়ান রয়েছে, এমনকি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের বয়ান রয়েছে, যিনি বলেছেন ইডির আধিকারিকদের সামনে যে আমি কিছুই জানি না, তার নামে যে রাইস মিল, সেই রাইস মিলের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কীভাবে পৌঁছলো সেটা বাবা অর্থাৎ অনুব্রত মণ্ডল বলতে পারেন। সেই সুকন্যা মণ্ডলের বয়ানকে সামনে রেখে তাকে প্রশ্ন করা হবে। অনুব্রত মণ্ডলের যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার কাছ থেকে একাধিক তথ্য পাওয়া গেছে, সেই তথ্যকে সামনে রেখে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হবে, জেরা করা হবে। সব মিলিয়ে কিন্তু এতদিন ধরে, গত 3-3.5 মাস ধরে অনুব্রত মণ্ডলকে যেহেতু ইডির আধিকারিকরা সোন অ্যারেস্টের পর জেরা করতে পারেননি, এই প্রথম তাকে কিন্তু কাস্টাডিতে পাওয়া গেছে। এবং আজকে থেকেই হোলির ছুটি, কিন্তু আজকে तीन जन तदन्तकारी अफिसाररा तारा किन्तु अफिसे आसबेन एबं अनुब्रत मंडलके जेरा करबेन। तुमि जानो निर्देशनामाय गतकाल विचारक जे निर्देश दिएछेन सेखाने किन्तु एकटा निर्देश रयेछे जे सारा दिनेर मध्ये 8 घंटार जन्य अनुब्रत मंडलके आईनजीबीर संगे देखा करते दिते हबे। आईनजीबी बोलछेन जे आजके सन्ध्याबेला तिनि जाबेन एबं देखा करबेन। सब मिलिये किन्तु जेरार जे प्रक्रिया सेई प्रक्रिया किन्तु आर किछुक्षणेर मध्येई शुरू हबे। तदन्तकारीरा आसबेन एबं अनुब्रत मंडलके जेरार प्रक्रिया शुरू करबेन। धन्यवाद प्रकाश।